হ্যালো, ফোন দিচ্ছেন নাকি? হ্যালো, ফোন দিছিলেন, মিস কল পেলাম। ফোন দিছিলাম মানে কি যে শোনেন, ও আপনি মানুষ ভালো না। আপনি এই যে মানুষ কয় যে আপনি টিটার বাট, পর আসলে রাজা সাহেব আপনি একটা ভালো মানুষ না। রাজনৈতিক মাঠে আপনি বিপদে পড়লে যে কোনো সময় আপনি আমারে ফোন দেন, আর আপনি আপনার উপরে বিশ্বাস নেই। আসলে ওরাও বিশ্বাস করে না, আমিও আপনারা বিশ্বাস করি না। দূর আমি রাজনীতি করি, এসব খবর টবর আমার লাগে না, লাগে না আমার। একটা কথা বলি, আর কথা বলার দরকার নেই, আমি আপনাকে চিনে ফেলি। আমি রাজনীতি করি মানুষের জন্য, জনগণের জন্য, কথা বুঝছেন? আমি উন্নয়ন করার জন্য, আমাকে আমার ভয় দেখাতে জাফরুল্লাহ বা আসমত জাফরুল্লাহ ভয় দেখাতে পারেন নাই, আর এই চিটার বাটপার কি দেখাবে? আমার এইসব বললেন না, আপনাদের আপনাদের দলের মধ্যে সব দুই নম্বরই করে আপনারা নিজেরা কোন্দল করেন, নিজেরা ঝামেলা করেন, কথা বুঝছেন? এগুলো আপনাদের ব্যাপার, আমার না। আমি আমি আপনাকে চিনে ফেলছি, আপনি আর ভবিষ্যতে আমার ফোন টোন দিয়েন না, মাঠে রাজনীতির মাঠে দেখা যাবে। হ্যাঁ, আপনি আমি একটা কথা বলি, না না আমি আমারে আপনার আপনি জাতীয় নির্বাচনের আগেও যত ইনফরমেশন দিচ্ছেন, অর্ধেক ভুল দেন অর্ধেক ঠিক দেন, আমি আসলে আপনি তাল বেতাল করে ফেলেন না। আমি আমি যেটুক দিচ্ছিলাম সেটুক শেষ পর্যন্ত তো আপনি সবই দেখলেন, সবকিছু ছিল। আমি বলিন সেইটা তো অসুস্থ, উনি অসুস্থ ছিলেন, মুরব্বী মানুষ, অসুস্থ বন্ধের জন্য। আপনি বলছেন, আপনি বলছেন যে আমি আর মিরন মামা বসাই দেবো, এই কথা বলেন নাই তো? আপনি তো বসাইতে পারেন নাই। আমরা চেষ্টা করছি সাইড পাঁচদিন বন্ধ ছিল, এইসব যদি বন্ধ না থাকতো তাহলে উনি নির্বাচন শেষ কতদিন কতদিন করা পারছিল? আমরা তো চেষ্টা করছিলাম আপনার, এই জন্য তো আমরা আমি আপনার যেটুকু বলছিলাম সেটুকু আপনি দেখছিলেন না, বা দৃশ্য তো হওয়ার পথে ছিল, আপনার মতন রাজনীতি করেন, আমরা আমাদের কথা এগুলো আমার দরকার নাই এখন আর আসলে আপনাদের। ঠিক আছে।